গোটেই কথা সৰ্বদা মনে ৰখ ক্ষমা ভুল মি থাকে ধাপাই নুহে কে নিজ লোক হি জি কি নিজৰ নুহুতি বুলি জীৱনৰে যদি খুচি ৰূপ তে আম্ম নিজ ভাৱনা ঠু অধিক শক্তিশালী কৰি ৰখ প্ৰত্যুত্তৰ দেহাতি খৰাপ কথা হেলে যদি চুপচাপ শুণিব সীমা ভুনি যাতি কেহিবি তুমাকু এতেবি ভাল পাନ୍ତି নাহি জেতি কি তুমি ভাবনারে ভাবি nei থাও তুমি জেতেবি ভাল কাম করো কিন্তু গটি কথা মনে রাখো জে তুমাকু খারাপ ভাবে মরিবা পর্যন্ত সে তুমাকু খারাপই ভাবিব সম্মান সব সময় আৰু পরিস্থিতিৰ হৈ থাকে হেলে মানিছ তাকুবি নিজৰ ভাবি নি জাহৰ ভুলক মু অনদেখা কৰিছি সে মতে বৰংবার মু ফা বলে অনুভব করেইছি যদি তুমে সম্পর্ক বঞ্চয় নইয তেমনি লোক ভাব ইয়ে সবুড়ে জীব। সময় সাথে বদলি যা বহুত জরুরি হয়ে থাকে কিনা সময় বদলি শিখাই থাকে রহবা মনিস অন্যটু ধোকা অন্য ত ধা খায়ে তো সি তাহ লড়িযায় যে নিজ ধোকা খায়ে হই সি নাই সেই ব্যক্তি উপরে কেবেবি ভরসা করত না অন্যর গুপ্ত কথা কথা প্রেমক সার্থক করা এই জীবনক বলি দিও না অর্থাৎ প্রেমক পাই পিটা মাতা পরিত্যাগ কর না ভাল পাইবা গোটিয়ে এমিতি সম্পর্ক তা আগে রক্তর সম্পর্ক বি ফিকা পড়ে রক্তর সম্পর্ক হুয়ে তো ভুলে হয়ে পারে। হলে হৃদয় যে ভাল পাই থাকে কেবে ভি হুয়ে বিষার বি অধিক বিষাক্ত হয়ে থাকে গোটিয়ে মানুষের মিছ অভিনয় হাতরে হাত রাখি সমস্ত কথা পেলে সেই কথটি পাাল করে পারা ভালো লোক এই দুনিয়াতে খুব কম মিল অমূল্য সম্পর্কর তুলনা পয়সা সহ করত না পয়সা দুই দিন কামে আসব কিন্তু সম্পর্ক সারা জীবন কামরে আসব গছরে মরি সেথিরে যেতে পাড়ি দেলে বি সি আচি নাই সেইপর সম্পর্ক ভিতরে থাক বিশ্বাস পরে যেতে ভালো পাই দেবি সেই সম্পর্ক টিষ্ঠিন যদি কে তুম বি না খুশি রইপারুচি তাহলে তাকে খুশি রহবা দিও তা পছরে অধিক পড়ি নিজের আত্মসন্মান হরাও না জীবন কেবে কাহক দোষ দেওয়া উচিত নুহে কাকি না ভাল লোক আমুক খুশি মিলে আরাপ লোক শিক্ষা মিথ যদি তুমি সেতেবেলি হসিপারছ যেতম পুরা পু ভাঙ্গি পড়িছ তেবে মনে রাখ দুনিয়া কৌশি শক্তিবি তুমি হরাই পাবনা জনে পুরুষ নারীঠু সেতবে দূরেই যায় যে তা প্রেমক নিজ ভাবনার খোঁজিকি পায়ে কে নীরব রা পছরে অনেক কারণ থাইপরে কিন্তু নীরবতা বুঝিপার মানিষি প্রকৃতরে হৃদয় চাহুব মানিষ হয়ে থাকে এগটিয়া রহবার অভ্যাস বি দরকার কিনা কবুবে সাথী রহবে না খারাপ করিার বিচার আসে তো কালিক রখিদিও ভাল করিবার বিচার আসে তাদি যদি আপন মানুষ এই ভিডিওটি ভাল লাগি তেমন লাইক শেয়ার এবং কমেন্ট করতো এইভাবে মোটিভেশনাল ভিডিও দেখা পাই আমলকু সবসক্রাইব করুন ধন্যবাদ